এই মেলায় দোকানদার শিশুরা হরেক রকমের খাদ্যদ্রব্য নিয়ে মেলায় হাজির, তারা অভিনব আয়োজন গোবরডাঙ্গায়। বাড়িতে বানানো পিঠে পুলি এবং নানান ধরনের খেলনা নিয়ে মেলায় দোকান দিল শিশুরা। কি অবাক হচ্ছেন, ভাবছেন তো ছোট ছোট খুদে তারাও আবার নাকি দোকান মালিক। শিশুদের নিয়ে এদিন এক অভিনব মেলার আয়োজন হলো গোবরডাঙ্গার বাবুপাড়ার সম্মেলনী ক্লাবের উদ্যোগে। এদিন খুদেদের নিয়ে শিশু মেলা এবং পিঠে পুলি উৎসব, সেই সঙ্গে সেরা রাঁধুনির প্রতিযোগিতার আয়োজন করল অবেক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে প্রায় 50 জন খুদে অংশগ্রহণ করেছে এই অভিনব অনুষ্ঠানে। এদের কারো বয়স 5 বছর, তো আবার কারো বয়স 15 বছর। এখানে কেবলমাত্র 5 থেকে 15 বছর বয়সের শিশুরাই অংশগ্রহণ করতে পারবে বলে জানা গিয়েছে আয়োজকদের সূত্রে। এদিন এই শিশু মেলা এবং পিঠে পুলি উৎসবকে ঘিরে মেতে উঠেছিলেন খুদেরা, যেখানে খুদেরা নিজেদের বাড়ি থেকে নানান ধরনের খাবার বানিয়ে এনেছিল। শিশুদের এই মেলায় ছিল বিভিন্ন রকম খাবার স্টল, যেমন পিঠে পুলি থেকে শুরু করে কেক, মুখরোচক খাবার, ফল। শুধুমাত্র খাবার দাবারের দোকান নয়, সেখানে ছিল শিশুদের পছন্দসই নানান ধরনের খেলনা। তবে প্রত্যেকেই কিন্তু নিজেদের খুশি মতো জিনিসপত্র এনে জমিয়ে ব্যবসা করলেন লাভের আশায়। কেউ বেশি লাভ করল, কেউ আবার কম। ক্রেতাদের থেকে ঠিকঠাক দর কষাকষি করে জিনিসের দাম আবার বুঝেও নিলেন খুদে ব্যবসায়ীরা। এদিন অবেক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই অভিনব আয়োজন করা হয়েছে। শুধুমাত্র শিশুদের নিয়ে এই অভিনব মেলার আয়োজন নয়, এখানে প্রত্যেককে পুরস্কৃত করা হয়। আয়োজকদের দাবি, বর্তমানে প্রত্যেক শিশুই মোবাইল বন্দী হয়ে পড়েছে। শিশুদেরকে স্বাবলম্বী করতে, সেই সাথে শিশুদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক চেতনা বোধ বৃদ্ধি করতে এই অভিনব ভাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের। শুধুমাত্র শিশুদেরকে নিয়ে অভিনব মেলা নয়, সেই সাথে পার্শ্ববর্তী এলাকার বহু শিশুরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি মেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কেউ আবৃত্তি, কেউ গান, কেউ আবার নৃত্য পরিবেশন করে। দীর্ঘ 31 বছর ধরে গোবরডাঙ্গা এলাকায় এই অভিনব অনুষ্ঠান করে আসছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এই বিষয়ে সংগঠনের এক সদস্য জানান, বর্তমানে শিশুরা অনেক ব্যস্ত হয়ে পড়েছে তাদের জীবনে। এখন প্রত্যেকটি শিশুর জীবন মোবাইল ও কম্পিউটার বন্দী হয়ে পড়েছে, তাই আমরা চেয়েছিলাম যাতে এসবের মধ্যে একটি দিন তাদেরকে নির্মলভাবে আনন্দ দেওয়া যায়, যাতে বড়দের সাথে মিশে একটা দিন তারা তাদের নিজেদের মতন করে উদযাপন করতে পারে। সেই কথাকে মাথায় রেখে আমাদের এই আয়োজন। পাশাপাশি এই মেলায় উপস্থিত প্রত্যেক খুদেরা নানান ধরনের সামগ্রী এই মেলায় বিক্রি করছে, তারা এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হল আজ। আজকালকার দিনে শিশুরা অত্যন্ত ব্যস্ত লোক, আমাদের থেকে বেশি ব্যস্ত তারা। তার সঙ্গে একটা যান্ত্রিক জীবন সেটা তো জুড়ে গিয়েছে, যেটা সমস্যা হয় যে তাদের মোবাইলের মধ্যে জীবন, তাদের কম্পিউটারে জীবন, তাদের গ্যাজেটের মধ্যে এখন জীবন চলে গেছে। তো আমরা চেয়েছিলাম অন্তত একটা দিন শিশুরা যাতে একটা নির্মল আনন্দ পায়, তাদের মতো করে তারা একটা দিন একটু আনন্দে কাটাতে পারে বড়দের সঙ্গে মিশে। বড়রাও তো এখন ব্যস্ত হয়ে পড়ে, তো এইটা একটা বড় এবং ছোট একসঙ্গে মিলে একটা নির্মল আনন্দ হলো। আর একটা আমাদের উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে এই যে কাজগুলো হয়, এই যে মেলা হচ্ছে, মেলায় বিভিন্ন সামগ্রী ওরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে, এই যে বিভিন্ন দিন বাড়িতে বানানো হয়েছে তাতে তারা সক্রিয় অংশগ্রহণ করেছে, এটা একটা কাজের মধ্যে তারা গেল। প্লাস এই যে বিভিন্ন টাকা পয়সার লেনদেন হচ্ছে, তারা এই যে হিসেব টিসেব বুঝছে, একটা জীবনের পাঠ তারা পেল। ফলে একসঙ্গে সামাজিকতা এবং জীবনের একটা পাঠ পেল এবং একসঙ্গে নির্মল আনন্দটাও পেল। এই দুটো একে অপরের পরিপূরক, তাই শিশুদেরকে আমরা একদিন নির্মল আনন্দের মধ্যে রাখতে চেয়েছিলাম, সেই জন্য শিশু মেলার আমাদের পরিকল্পনা। আমাদের বিভিন্ন রকমের পসরা আমাদের এখানে এসছে, খাবারই মূলত বেশি, বিভিন্ন ধরনের খাবার, সেটা পিঠে হতে পারে, সেটা চা রয়েছে, সেটা ফুচকা রয়েছে, ঘুগনি রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, বিরিয়ানি রয়েছে, কি নেই, মানে যত রকম আমাদের খাবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই বা খাই, সব রকম স্টলই রয়েছে, শিশুরাই সেগুলো দিয়েছে। এই সঙ্গে সঙ্গে হাতের কাজেরও স্টল আছে, তারা হাতের বিভিন্ন রকম কাজ করেছে, সেই সমস্ত কাজেরও স্টল আছে। ফলে এইটা একটা বড় ব্যাপার যে তারা তাদের কাজগুলো নিয়ে এসে এখানে প্রদর্শনী করার সুযোগ পাচ্ছে। আর স্টল এসছে আমাদের মোটামুটি সব মিলিয়ে শিশু মেলায় এখনো পর্যন্ত 50টার মতো স্টল এসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ
কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।